আপনাদেরকে নিয়ে এসেছি নোহকালি ফলসে। এই ফলসটি খুবই সুন্দর একটি ফলস এবং এটি অতি পরিচিত একটি ফলস। যেরকম সেভেন সিস্টার ফলস, এলিফ্যান্ট ফলস, নকাবা ফলস, এসব ফলসের ভিতরে এই নোহকালি ফলস একটি উন্নত মানের ফলস। চলুন দেখি ফলসটি। এখন আপনাদের দেখাতে নিয়ে এসেছি মেঘালয়ের চেরাপুঞ্জিতে নোহকালি ফলস। চলুন আমরা নোহকালি ফলস দেখি। এটারও একটি সুনাম আছে, খুবই দেখতে নাকি সুন্দর। এখন আমরা দেখব কেমন দেখা যায়। এই হলো নোহকালিকা ফলস, খুব সুন্দর একটি ফলস, প্রায় 150 মিটার উপর থেকে গড়িয়ে পানি পড়ছে। পানি পড়ে হয়ে যাচ্ছে একেবারে নীল, যেটা আরও সুন্দর লাগছে, মনোমুগ্ধকর একটি দৃশ্য। এই সেই নোহকালিকা ফলস, খুব সুন্দর একটি ফলস। এখন যতগুলো ফলস দেখেছি এখানে সেই পর্যন্ত সবচেয়ে বেশি পানি এই ফলস দিয়ে পড়ে গড়িয়ে পড়ছে। আর অন্য কোনো ফলসে এইরকমভাবে পানি গড়াতে গড়িয়ে পড়তে দেখিনি। আপনারা দেখুন ফলসটি। নোহকালি ফলসকে আরেক স্টাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরেক অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি ফলস, যেটা চোখে দেখলে মনে হবে সাদা দুধের পানি পড়ছে। দুধের পানি যেভাবে পড়ে ঠিক সেইভাবেই পড়ছে পানি। আপনাদের আরেকটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন। এই যে গড়িয়ে পড়ার পরে পানিগুলো একেবারে নীল হয়ে যাচ্ছে, সেটা আরও সুন্দর লাগছে। নোহকালি ফলসের আদার সাইডের দৃশ্যগুলো এখন আপনাদের দেখাচ্ছি। পানিটি আসছে অনেক দূর থেকে। এখন যদিও বর্ষা মৌসুম না, তারপরেও পানি পড়ছে। বর্ষা মৌসুমে এর চেয়ে আরও বেশি অনেক অনেক পানি পড়বে, অনেক পানি পড়ে তখন আরও ভালো লাগবে। তারপরেও আমরা পানির সাথে সাথে সাইড সিনগুলি দেখতে পাচ্ছি। খুবই মনোরম জায়গা, খুবই সুন্দর জায়গা, যা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। দেখেন একদিক দিয়ে পানি পড়ছে, একদিক দিয়ে পানি পড়ছে, আর একদিক দিয়ে মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে সেই জায়গাগুলো। এক অতি মনোরম জায়গা, যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মেঘ এবং পানির খেলা চলছে এই নোহকালি ফলসে।